ক্যারেক্টারের জন্য চশমা পড়তে হয়, সেই অনুযায়ী ডায়লগ দিতে হয় বা সেই অনুযায়ী আমার কি মানে ক্যারেক্টারটাকে বুঝতে হয়। যেমন এই ক্যারেক্টারটা হচ্ছে প্রফেসর, একজন প্রফেসরের অবশ্যই চশমা থাকবে বা একটু জ্ঞানী টাইপের থাকবে, তো সেরকমই আমারও সেরকম একজন প্রফেসরের মতোই হতে হয় একটা ক্যারেক্টারের জন্য। এবং সেখানে যদি কোনো ফানি ক্যারেক্টার থাকে তাহলে সে অনুযায়ী সেরকম। এত ছোট বয়সে প্রফেসর হয়ে তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো, শুধু ভালো না অনেক ভালো। বড় হয়ে কি হবে? বড় হয়ে পাইলট। প্রফেসর থেকে পাইলট? হ্যাঁ হ্যাঁ। পাইলট কেন হবে? পাইলট হব কারণ মানে এটা আমি নিজেও জানি না কেন, কিন্তু আমার ছোটবেলা থেকে ইচ্ছা যে আমি পাইলট হব। ও, কত ছোটবেলা থেকে ইচ্ছে? এখন তো খুব বেশি বড় হওনি না, আরো মানে যখন আমি ক্লাস 2 1 2 সেই সময়কার সময়। এখন তুমি কোন ক্লাসে? 5। ও, আরো 3 বছর আগে। 3 বছর আগে? হ্যাঁ। আচ্ছা, 3 বছর আগে থেকে তোমার স্বপ্ন ছিল তুমি পাইলট হবে? পাইলট হব। আচ্ছা, কেন, কাকে দেখে তুমি পাইলট হতে চাও? নিজেই, শুধু শুধু ইচ্ছা। পাইলটের কাজ পাইলট অথবা আর্মি, মানে যেটা আমি আর কি বড় হয়ে যেটা হতে পারি, কিন্তু আমার বেশিরভাগ ইচ্ছা যে আমি পাইলটই হব। আচ্ছা, তো তুমি এরকম কোনো পাইলটকে দেখেছো যাকে দেখে তোমার মনে হয়েছে যে পাইলট হওয়া উচিত? না। কাউকে দেখোনি? না। বা কোনো ফিল্মে বা নাটকে দেখেছো? ফিল্মে আমার একবার যে দেব, যে ইন্ডিয়ান যে নায়ক দেব, ওনার একটা সিনেমা বেরিয়েছিল যে ককপিট, ককপিট, সেটা দেখে আমার আর কি ইন্সপিরেশনটা ইন্সপিরেশনটা পেয়েছি আমি। পাগলো হতে পারতে পাইলট না, পাইলটই ভালো। আর পাইলট হয়েও পাগলো হওয়া যায় তাই, সেই জন্য না, পাইলট হওয়া, পাইলট হলে যে মানে যেটা ভালো আমার যেটা বিষয়টা মনে হয় যে দেশ বিদেশে ঘোরা যায় ফ্রিতে, ফ্রিতেই প্লেনে উঠা যায়। ও আচ্ছা, তাহলে ক্রিকেটার হও? হওয়া যায়, হওয়া যায় তাই না? হওয়া যায়। শুটিং করার পরে তোমার বন্ধুরা কি তোমাকে স্কিপ করা শুরু করেছে নাকি কাছে টেনে নিয়েছে? কাছে টেনে নিয়েছে। তার আগেও, তার আগে কি মানে আমি আড়াই বছর থেকেই মিডিয়ায়, অনেক ছোট থেকে যখন আমি কথা বলতে পারতাম না, তখন আমার প্রথম একটা শ্যুট চেয়ারের, আরএফএল কিট চেয়ার, তো ওই সময় সালাউদ্দিন আঙ্কেল ছিল, তো বলে যে মানে তার আগে আমার যে প্রথম শ্যুট আমার বাবার বন্ধু দ্বারা শুরু হয় আমার শ্যুটটা, ডানোর শ্যুট। তারপরে যখন আমি কথা বলতে পারতাম না, আমি যেদিন প্রথম অডিশনে আসছি, পরে আমাকে বলে যে তুমি ডায়লগ আমি ভুলে গেছি, নাহলে বলতে পারতাম, যে তুমি এটা বলো। আমি তো মানে কোনোরকম বলতেছি যে বলে না, তোমার এই বয়সে যেটা হচ্ছে সেটা অনেক ভালো, তোমাকে আমরা নিব। আমি যখন প্রথম দিন সেটে যাই, সেদিন আমার আর ডায়লগের কোনো সমস্যা হয় না, সেদিন আমি দিয়ে যেতে থাকি। সেটা দিয়েই তোমার শুরু? সেটা দিয়ে না, আমার শুরু হচ্ছে ডানো দিয়ে, এটা হচ্ছে কিচিয়ার, ডানো দিয়ে শুরু, ডানো দিয়ে। সেটা কি আড়াই বছরেরও আগে? সেটা ওই সময়, ওই সময় তখন আড়াই বছর। হ্যাঁ, আর এটা প্রায় কয়েকদিন আগে। এখন হচ্ছে পিউরিট, আরও এটা স্কিপ করো না, তার আগে আমাকে চাঁদা হচ্ছে যে 100-এর চেয়ে বেশি কীভাবে পাবো, একটা ডায়লগ ছিল, সেটা দিয়ে আমাকে আগে চাঁদা। এখন হচ্ছে এটা আসার পরে স্কিপ করো না, কিন্তু এই যে 100-এর চেয়ে বেশি কীভাবে পাবো, তুমি যে এত কাজ করো, তোমার কি পড়াশোনায় ক্ষতি হয়? পড়াশোনায় আমার মা আমাকে একবারই ক্ষতি হতে দেয় না। আমার মা পড়াশোনার জন্য লাগলে আমাকে টিভিসি অ্যাড মিডিয়াতে দেয় না। আচ্ছা, আগে আমার স্কুল, তারপর আমার মিডিয়া। পড়াশোনা করে পাইলট হতে হবে? হ্যাঁ। আর তো কিছু হতে চাও না? মিডিয়াতে তো থাকতে চাও না? মিডিয়াতে পাগলো তো হতে চাও না? না। হ্যাঁ, না, মিডিয়াতে থাকতে চাই না। আচ্ছা, কেন? এটাকে আমি আসলে পেশা অনুযায়ী বেছে নিব না, আমি মানে আমার আসলে পাইলটও না, আমি বড় হয়ে দেখব যে কোনটাতে আর কি প্রচন্ড লাভ হয়, লাভ হয়, হ্যাঁ, টাকা বেশি কোনটা, টাকা বেশি কোনটাতে, সেটা করতে, সেটাতেই আমি যাব। এটা যে টাকা দিয়ে তুমি কি করবে? টাকা দিয়ে কি করব? টাকা দিয়ে যা করেছে তাই করব, গাড়ি বাড়ি আইফোন এগুলো কিনব। আচ্ছা, ধরো 1 বিলিয়ন টাকা তোমাকে দেয়া হলো, সেই টাকা দিয়ে তুমি কি করবে? $1 বিলিয়ন তাহলে সেটা দিয়ে আমি একটা বাড়ি করব, সে বাড়িটাকে গোল্ড দিয়ে সাজাবো, গোল্ড দিয়ে, 24 ক্যারেট গোল্ড দিয়ে সাজাবো, একটা রোলস রয়েস কিনব, একটা আইফোন, তখনকার সময় যেটা থাকবে 22, 23, 24 যেটাই থাকবে সেটা একটা কিনবো। পরে বাকি টাকাগুলো আমি আমার মা বাবার জন্য একটা একটা করে গাড়ি কিনে দিব, একটা একটা গাড়ি। তারপরে তো অনেক টাকা থাকবে, ওই টাকাগুলো আমি রেখে দিব বা যারা গরিব দুঃখী তাদের কাছে দিয়ে দিব।